ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় শ্রী পদ্ধতিতে ধান চাষ বিষয়টি নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞ দিবানাথ মজুমদার সহকৃষি অধিকর্তা প্রশাসন রামপুরহাট নমস্কার দাদা দাদা আমরা এই শ্রী পদ্ধতি বিষয়টা নিয়ে আজকে আলোচনা ধান চাষ কীভাবে হচ্ছে কিন্তু সব সর্বাগ্রে আমাদের জানতে হবে যে এই শ্রী পদ্ধতিটি ঠিক কি শ্রী পদ্ধতিটি এসছে এস আর আই এই কথাটি থেকে এর মানে হচ্ছে স্ট্রেংদেনিং অফ রাইস ইন্টেন্সিফিকেশন এই পদ্ধতিটি প্রথমে আবিষ্কার করেন মাদাগাস্কারের একজন ধর্মযাজক আমাদের একটা ভুল ধারণা আছে যে ধান হয়তো একটা জলজ উদ্ভিদ কিন্তু ধান চাষ করতে গেলে সবসময় জল দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না ধানে যদি মাটি ভেজানো থাকে সেখান থেকেও আমরা ধান চাষ করতে পারি এবং এই পদ্ধতি মেনেই যে পদ্ধতিটা এখন চলছে মানে সারা পৃথিবী জুড়ে তার নামে হচ্ছে শ্রীপদ্ধতি আচ্ছা এই এস আর আই যে বললেন শ্রীপদ্ধতি এটার সঙ্গে প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে তফাতটা কোথায় একটা তো বুঝলাম জলের কথা বললেন আপনি আর কি আছে পদ্ধতির সাথে প্রচলিত পদ্ধতি তফাত অনেকটা অনেকখানি আছে যেমন প্রচলিত পদ্ধতিতে যে পরিমাণ বীজ লাগে এখানে তার থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ বীজ কম লাগে আচ্ছা প্রচলিত পদ্ধতিতে যে পরিমাণ জল লাগে এখানে তার থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ জল কম লাগে এখানে আমরা যে ফলনটা পাই তা প্রচলিত পদ্ধতি থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বেশি এবং খড়ের পরিমাণও বেশি এবং যে দানাটা পাই আমরা শস্য সেটাও কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো এবং সর্বোপরি জমির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়ে যায় এইভাবে চাষ করে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এই পদ্ধতিতে এবং ধানের চারা কিভাবে রোপণ করা হয় একটা প্রচলিত পদ্ধতি থেকে অনেকটাই আলাদা বীজতলা তৈরি করার জন্য আমাদেরকে জমি নির্বাচন করতে হবে জমিটা যাতে একটু উঁচু হয় এবং খুব ভালো করে চাষ দিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে জৈব সার বিশেষ করে আমরা যদি এক শতক বীজতলা তৈরি করি যে এক শতক বিস্তলাতে আপনার প্রায় এক একর জমি আমরা রোপণ করতে পারব এই এক শতক বিস্তলার জন্য দু কেজি ধানের প্রয়োজন হবে এবং এই এক শতক বিস্তলাতে প্রায় চার কুইন্টাল যদি আমরা জৈব সার দিতে পারি তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে এবং এক মিটার চড় হবে বিস্তলা এবং দুটো বিস্তলার মাঝে প্রায় এক ফুট একটা যদি নালা রাখতে পারি তাহলে সেটা খুব আইডিয়াল হবে এবং বীজ ফেলার আগে আমরা বললাম প্রচুর পরিমাণে জৈব সার দেবো তাছাড়াও ইউরিয়া প্রায় পাঁচশো পঞ্চাশ গ্রাম ফসফেট সাতশো পঞ্চাশ গ্রাম এবং পটাশ আড়াইশো গ্রাম পরিমাণ আমরা সেই বীজতলাতে প্রয়োগ করব এরপর যে বীজটা আমরা ফেলবো সেই বীজটাকে প্রথমে শোধন করে নিতে হবে যেমন কার্বানডিজম বলে যে রাসায়নিক পদার্থটি আছে সেখানে দু গ্রাম কার্বানডিজম এক লিটার জলে গুলে একটা দ্রবণ তৈরি করে নিতে হবে এবং এক কেজি বীজের জন্য প্রায় দেড় লিটার এরকম দবন লাগবে প্রথমে আমরা ধান দশ থেকে বারো ঘন্টা এমনি সাদা জলে ভিজিয়ে নেব তারপর সেখান থেকে সেঁকে নিয়ে আমরা এই ওষুধগুলো জলে আট থেকে দশ ঘন্টা আবার ভেজাতে দেব তারপর সেটাকে তুলে নিয়ে কোন একটা বস্তা বা ঝুড়ির মধ্যে রেখে কোনো খড় বা বস্তা দিয়ে যদি চাপা দিয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা রেখে দিতে পারি তাহলে তার মধ্যে কল গজিয়ে যাবে এবং সেই কল যে বীজটা আমরা পাবো সেটাকে আমরা বীজতলাতে ছড়িয়ে দেবো বীজতলাতে ছড়ানোর পরে আবার আমরা কিন্তু জৈব সার সেই বীজের ওপর ছড়িয়ে দেবো এবং পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারপরে আমরা খড় চাপা দিয়ে দেবো যেমনভাবে আমরা সবজি বীজতলা তৈরি করি প্রথম দিকে সকাল বিকাল দুবেলা আমরা সেখানে জল দেবো খুব হালকা জলে ছিটে দিয়ে যাব আট থেকে বারো দিনের মাথায় আমার বীজতলা তৈরি হয়ে যাবে আচ্ছা দু পাতা যখন গজি যাবে আমাদের চারাতে দুটো পাতা চলে আসবে তখন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা মূল জমিতে রোপণ করতে পারবো আচ্ছা আর এই ধানের চারা মানে রোয়াবার কি পদ্ধতিটা কি সেটাও নিশ্চয়ই অনেক তফাত আছে সাধারণ পদ্ধতি থেকে হ্যাঁ অবশ্যই আছে সাধারণ পদ্ধতিতে আমরা করি কি যে জমিটাকে ভালো করে কাদা করে দিয়ে তার মধ্যে জল করে দিই এবং তারপরে আমরা বীজতলা থেকে বীজ চারা নিয়ে এসে সেখানে রোপণ করে থাকি এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু ওইভাবে বীজ তুলব না আমরা কোনো একটা টিনের পাত্র নিয়ে বীজটাকে একদম মাটি সমেত তুলে নেবো চারাটাকে যাতে কোনো রকম ইঞ্জুরি না আসে আপনি দেখবেন প্রচলিত পদ্ধতিতে আমরা যখন চারা রোপণ করি কিছুদিন গাছটা ঝিমিয়ে থাকে কারণ যখন আমরা ওই বীজতলা থেকে বীজটা তুলি তখন তার শেগড়গুলো অনেকটা ছিঁড়ে যায় এবং তার ফলে যে লাগতে প্রায় সাত থেকে দশ দিন সময় লেগে থাকে কিন্তু এক্ষেত্রে আমরা করব কি টিনের পাত দিয়ে যখন আমরা বীজটাকে তুললাম এই চারাটাকে এবং তার মধ্যে মাটি লেগে থাকলো সেই মাটি সমেত আমি কিন্তু চারাটাকে জমিতে রোপণ করব তার আগে আমাদেরকে জমিটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে এবং প্রস্তুত করার জন্য ভালোভাবে চাষ দিতে হবে প্রচুর পরিমাণে জৈব সার এক্ষেত্রেও প্রয়োগ করতে হবে এক একরের জন্য প্রায় চল্লিশ কুইন্টাল যদি জৈব সার আমরা প্রয়োগ করতে পারি সেটা সর্বোত্তম হবে এবং সেক্ষেত্রে রাসায়নিক সারের যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাবে কিন্তু জৈব সারের পরিমাণ যদি কিছু কম হয় সেক্ষেত্রে আমরা রাসায়নিক সারের পরিমাণটাকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত নিয়ে যেতে পারি এবং যে প্রচলিত ধান আমরা রোপণ করে থাকি খারিফ সিজনে সেখানে একর প্রতি আমরা এই এশারায় পদ্ধতিতে আঠেরো কেজি নাইট্রোজেন ন কেজি ফসফেট ন কেজি পটাশ এবং বড়ো সিজনের ক্ষেত্রে চল্লিশ কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফেট কুড়ি কেজি পটাশ একর প্রতি আমরা জমিতে প্রয়োগ করবো আচ্ছা সার প্রয়োগের কথা তো আপনার কাছে আমরা জানলামই এর সঙ্গে সঙ্গে জল সেচের ব্যাপার এবং অন্তর্বর্তী যে পরিচর্যাগুলো দরকার সে ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ সার প্রয়োগের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই যে যে সারটা কেমনভাবে প্রয়োগটা করতে হবে আচ্ছা আমাদের যে সারটা আমি বললাম তার তিনের চার ভাগ নাইট্রোজেন এবং মানে মানে তিনের চার না হাফ নাইট্রোজেন পুরো ফসফেট এবং তিনের চার ভাগ পটাশ আমরা মূল জমি তৈরি করার সময় দিয়ে দেবো এরপর পনেরো দিনের মাথায় আমরা আরও যে হাফ পরে থাকলো তার হাফ পোর্শন আমরা দেবো আরেকটা চাপাল সার হিসাবে এবং লাস্ট চাপাল সারের সময় আমরা বাকি পুরোটা নাইট্রোজেন এবং যে ফসফেট পটাশটা আমরা রেখে দিয়েছিলাম সেই পটাশটাকে নিয়ে আমরা কিন্তু চাপাল সার হিসাবে প্রয়োগ করে দেব এবং লক্ষ্য রাখতে হবে যে শেষ যে চাপাল সার আমরা প্রয়োগ করছি জমিতে তখন যদি আমার গর্ভ চলে আসে আবার এতে ধানে সেক্ষেত্রে কিন্তু আমরা দেব না আচ্ছা গর্ভাবস্থা আসার আগে কিন্তু আমরা নাইট্রোজেন চাপান সারটা দিয়ে দেব। কারণ যদি গর্ভাবস্থার পরে আমরা নাইট্রোজেন চাপান সার দিয়ে থাকি তাহলে কিন্তু তার মধ্যে আবার ভেজিটেটিভ গ্রোথ চলে আসবে এবার সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যাবে বা ধানের এটা আবার বেড়ে যাবে সময়কালটা বেড়ে যাবে মানে তিনবার সার দেওয়ার কথা আপনি বললেন হ্যাঁ গর্ভাবস্থার আগে দিয়ে দিতে পারলে সেটা ভালো সব থেকে ভালো হলে দেওয়ার দরকার নেই লাস্টে এত গালে সার প্রয়োগ এবং এরপরে জল সেচের ব্যাপারে একটু বলুন জল সেচের ব্যাপারে আমি আগেই বলেছি যে এই স্ত্রী পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেখানে জলের তো প্রয়োজন জল কখনো আমরা অপচয় করব না মানে ভোরে জল দেব না আমাদের যে প্রচলিত পদ্ধতি যে সব সময় একটা জল ধরে রাখার ব্যাপার থাকে সেটা নয় সব সময় একটা যেন মাটি ভেজা থাকে এইজন্য কুড়ি ফুট অন্তর অন্তর প্রায় ছয় ইঞ্চি দৈর্ঘ্য একটা নালা আমাদেরকে কাটতে হবে মূল জমিতে এবং সপ্তাহে দুদিন আমরা সেই নালার মধ্যে জল প্রবেশ করিয়ে দেব নালার মধ্যে যদি জল প্রবেশ করে দিই তাহলে জমিটা ভিজে ভিজে হয়ে থাকবে সেটাই কিন্তু জলসেচের একটা আদর্শ সময় এবং বেশি যদি জল ভেতরে ঢুকে যায় তখন সেই জলটাকে কিন্তু আমাদের কাটিয়ে দিতে হবে আচ্ছা আপনি আর এই ধান কাটার সময়টা কখন বা এর ফলনটা কিরকম হয় না আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী পরিচর্যা হ্যাঁ অন্তর্বর্তী পরিচর্যাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সারাই পদ্ধতিতে কারণ আমরা এই সারাই পদ্ধতিতে কি দেখলাম যে জল আমরা বেশি প্রয়োগ করছি না এবং চারা যেটা আমরা রোপণ করছি খুব একটা করে চারা ফাঁকা ফাঁকা প্রায় দশ ইঞ্চি বা 25 সেন্টিমিটার দূরে দূরে চারাটা রোপণ করা হয় এর ফলে যেটা হয় একটা উইডের সমস্যা দেখা দেয় আচ্ছা এবং এই উইড ম্যানেজমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আগাছার কথা আগাছার ম্যানেজমেন্ট এবং সেটা চারার উপরের দশ থেকে বারো দিনের মধ্যেই প্রায় তিন থেকে চারবার আমাদের কিন্তু আগাছা নিয়ন্ত্রণটা করতে হবে এই আগাছা নিয়ন্ত্রণের জন্য কোনো উইডার বলে একটা জাপানি ফ্যাডি উইডার আসে তার মাধ্যমে আমরা কিন্তু চারাটা এই উইডটাকে কন্ট্রোল করবো এবং সেই যে আগাছা আমরা ওই উইডারের মাধ্যমে জমিতে আবার দিয়ে দিলাম সেটা কিন্তু জৈব সারের কাজ করবে এটা জৈব সারের কাজ করবে তাছাড়া যদি চারা রোপণের তিন দিনের মধ্যে বিউটাক্লোর ফিফটি পারসেন্ট এক লিটার যদি এক একরের জন্য আমরা প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু উইড ম্যানেজমেন্টটা একটা ভালো কাজ দেবে আচ্ছা আর যেটা আমি আপনাকে খুনি জিজ্ঞেস করলাম যে ধান কাটার সময়টা ফলন কেমন হয় ধান কাটার সময়টা যেহেতু এখানে আমি আগেই বলেছি যে প্রচলিত যে পদ্ধতি আছে সেখানে আমরা যেমনভাবে চারাটাকে তুলে নিয়ে আসি অনেক শেকর ছিঁড়ে যায় কিন্তু এখানে আমরা এত যত্ন করে চারাটাকে নিয়ে আসছি শেকর ছেড়ার কোনো চান্স থাকে না এই জন্য প্রায় সাত থেকে দশ দিন আগে কিন্তু ধানটা পেকে যায় আচ্ছা মানে প্রচলিত পদ্ধতিতে যেভাবে যখন পাকে তার সাত থেকে দশ দিন আগে পেকে যায় এবং এখানে প্রচুর পরিমাণে আমরা টিলারিং দেখতে পাই পাশ কাঠি প্রচুর পরিমাণে সারে এবং শীষের দৈর্ঘ্য বেড়ে যায় এবং যে ধানটা আমরা পাচ্ছি সে ধানটাও খুব বোল্ড হয় এর ফলে ফলনটা প্রায় পঁচিশ পার্সেন্ট আমরা বেশি পেয়ে প্রচুর পদ্ধতির থেকে তাছাড়া যে খড়টা আমরা পাই সেই খড়টাও কিন্তু প্রচলিত পদ্ধতির থেকে অনেকটা বেশি পরিমাণে পাই আপনার আলোচনা থেকে আমরা জানতে পারছি যে এই এসআরআই বা শ্রী পদ্ধতিতে পদ্ধতির গুরুত্ব অনেক আছে তবু মানে আপনার কি মনে হচ্ছে চাষি ভাইরা কি এই এই পদ্ধতিতে এখন আসছেন নাকি আগের পদ্ধতিতেই রয়েছেন বা সেই ব্যাপারে যদি আমাদের বলেন মানে কতটা ওনারা গুরুত্বটা বুঝতে পারছেন চাষি ভাইরা চাষি ভাইরা এখনো পুরোপুরি গুরুত্ব বুঝতে পারেনি আমরা পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে ডেমনস্ট্রেশনের মাধ্যমে চাষিদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং যেখানে যেখানে আমরা করেছি চাষিদের কিন্তু রেসপন্স খুব ভালো চাষিরা কিন্তু বুঝতে পেরেছে কারণ আগামী দিন যেটা সংকটের দিকে আমরা যাচ্ছি সেটা জল সংকট কেননা এত বেশি জল আমরা নিচ থেকে তুলে নিচ্ছি তারপরে যেমন পরিবেশের আমাদের ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে আমাদের পানীয় জলেরও একটা সংকট দেখা যেতে পারে এবং এই শীত পদ্ধতি যদি আমরা চালু করতে পারি তাহলে কিন্তু এই জল সংকটটা কিন্তু অনেকটাই মিটে যাবে তাছাড়া আমি আগেই বলেছি ধান তো জলজ উদ্ভিদ নয় যখন আমরা এই প্রচলিত পদ্ধতিতে যখন ধান চাষ করি যখন ধানের ফুল আসে তখন প্রায় পঁচাত্তর পার্সেন্ট শিকড় কিন্তু ধানের মরে যায় এর ফলে যে ফলনটা আসে সেই ফলনটা কিন্তু অনেক কম থাকে কিন্তু শ্রী পদ্ধতিতে যেহেতু জল থাকে না এখানে কিন্তু পুরো শিকড়টাই বেঁচে থাকে এবং তার ফলে ভালো ফলন আমরা পাই এবং পর্যায়ক্রমে আমরা জমিটাকে একবার ভেজাচ্ছি একবার শুকনো হচ্ছে এর ফলে কিন্তু জমিতে প্রচুর পরিমাণে অক্সিজেন যাচ্ছে এবং সেই জন্য যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো কিন্তু খুব সক্রিয় অবস্থায় থাকে এবং এই বেশিরভাগ জীবাণুই কিন্তু আমাদেরকে ভালো ফলনের দিকে সাহায্য অনেক ধন্যবাদ দাদা আজকে আমরা একটি অত্যন্ত সুন্দর অথচ বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি সম্পর্কে জানলাম আমাদের বিশেষজ্ঞের কাছে শ্রী পদ্ধতি যেই পদ্ধতির মধ্যে জল কম লাগছে ধান চাষের ক্ষেত্রে এবং তার সঙ্গে বীজ কম লাগছে অথচ তার ফলন এবং তার কোয়ালিটিও অনেক ভালো হচ্ছে আশা করি চাষি ভাইরা এরকম ভাবে চাষ করলে ধান চাষ করে উপকৃত হবেন ভাই এখন হরিয়ার ক্ষেত আমাদের জন্য উদাহরণ হয়ে গেছে হ্যাঁ ভাই এখন এনএফএসএম হরিয়ার ক্ষেত কেই বেছে নিয়েছে ভরপুর ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কথা শেখাবার জন্য এইভাবে চাষে প্রণালী সময় আর উপাদানের মাত্রার বিষয়ে কৃষকের সঠিক তথ্যাদি পায় যার ব্যবহার তারা নিজের ক্ষেতে করে ভাই সকল এগিয়ে সঙ্গে সঙ্গে মদত হচ্ছে প্রতিটি গ্রাম বাংলার ঘরে ঘরে আজ মুরগি পালন একটি আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে কারণ মুরগি থেকে আমরা পাচ্ছি মাংস এবং ডিম যা প্রোটিন জাতীয় খাদ্য যা আমাদের নানান রকম অপুষ্টি থেকে রক্ষা করে আজ আমরা এ বিষয়ে কথা বলবো তাই আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি ডাক্তার তাপস দাস জেলা প্রাণী স্বাস্থ্য আধিকারিক বীরভূম কিভাবে মুক্তাঙ্গন পদ্ধতিতে এবং ফার্ম পদ্ধতিতে মুরগি চাষ করা হচ্ছে এ বিষয়ে আমরা জানব প্রথমে চলে যাচ্ছি তার কাছে নমস্কার নমস্কার আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে বর্ষাকালে প্রধানত মুরগির কি কি ধরনের রোগ হয় এবং তার প্রতিকারী বা কী বর্ষাকালে সমস্ত ধরনের রোগেরই প্রাদুর্ভাব দেখা দেয় কারণ হচ্ছে বর্ষাকালের আর্দ্র আবহাওয়া এবং উষ্ণ তাপমাত্রা বিশেষ করে আদ্যপ্রাণী জাতীয় এবং ছত্রাক জাতীয় ব্যাকটেরিয়া জাতীয় যে সমস্ত জীবাণু থাকে তাদের বংশবৃদ্ধি খুব দ্রুত ঘটে এবং এরা মুরগির রোগ সৃষ্টি করে থাকে এছাড়া ভাইরাস ঘটিত রোগে কিছু কিছু হয়ে থাকে কারণ হচ্ছে বর্ষাকালে আমরা যে সমস্ত জায়গায় ফার্ম থাকে বা মুক্তাঙ্গন পদ্ধতিতে যারা মুরগি পালন করা হয়ে থাকে সেই সমস্ত জায়গায় দেখা যায় অনেক সময় ঘরের ছাউনি ঠিক থাকে না বা পর্দা যেটা থাকে সেইটাও ঠিক থাকে না তার ফলে ঘরের মধ্যে জল ঢোকে এবং বৃষ্টির জল এসে মেঝেকে মুরগির বিছানাকে ভিজিয়ে দেয় তার ফলে আদ্যপ্রাণীগুলোর অনেক সময় প্রাদুর্ভাব ঘটে মূলত চারটি রোগের কথা আমি বলবো যেগুলো খুব বেশি পরিমাণে এই বর্ষাকালে প্রাদুর্ভাব ঘটে থাকে এক নম্বর হচ্ছে কক্সিডিওসিস বলে এক ধরনের প্রাণী আছে যার প্রভাবে মুরগির আমরা দেখে থাকি যে রক্ত পায়খানা করে বা ব্লাডি ডায়রিয়া যেটা আমরা বলি সেটা হয় প্রধানত প্রথম দিকে ডানা ঝুলে পড়ে ডিমদাওয়া কমে যায় বা বাচ্চা মুরগি যা বিশেষ করে চার থেকে আট সপ্তাহ বয়সের যে মুরগি হয় সেগুলো মন্দা দেখা দেয় গ্রোথ কমে যায় এবং তাদের ব্লাডি ডায়রিয়া দেখা দেয় সাধারণভাবে এইটা এড়াতে গেলে প্রথমত হচ্ছে মুরগির যে বিছানা বা যা থাকার জায়গা সেটাকে কিন্তু অত্যন্ত শুকনো রাখতে হবে এবং যাতে এই ধরনের বিছানা বা ডিবলিটার যদি থাকে তাহলে কি হবে এর যে জীবাণু উশিস্ট সেইটা খুব ফেভারেবল কন্ডিশন পাবে তার গ্রোথ করার জন্য এবং মুরগি তো সাধারণত মাটির নিচে মাটির থেকে ঠুকরে খায় তার ফলে সেটা ও ইনজেশান মানে করে ফেলবে সেই জন্য আমরা বলি যে অন্তত প্রতি একশো স্কোয়ার ফিট জায়গায় চার থেকে সাত কেজি চুন ছড়িয়ে দিতে হবে মুরগির ঘরে তাহলে কি হবে এই চুন এই মুরগির যে থাকার যে জায়গা সেটাকে শুষ্ক করে দেবে চুন টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবে ফলে এর যে জীবাণুগুলো সেগুলোকে ধ্বংস করে দেবে এবং চুন অতিরিক্ত অক্সিজেনও সাপ্লাই করে তার ফলে যে কক্সিডিয়ার জীবাণু ছাড়া ব্যাকটেরিয়াল জীবাণুও ধ্বংস করতে পারে ইভিন যে আমাদের কৃমি যে হয় সে কৃমিরও যে মানে লার্ভাকে বা ডিম ডিমকে নষ্ট করে দিতে পারে চুন জাতীয় জিনিস এটাকে মুরগির ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন লিটারকে সবসময় এই মাঝে মাঝেই চুন দিয়ে পরিষ্কার করতে হবে এছাড়া যে সমস্ত কক্সিডিয়া হয়ে গেল তাদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যেগুলো পাখি দেখতে হবে যে সকালবেলায় উঠেই দেখতে হবে যে পাখি কোনটা সুস্থ ও অসুস্থ কোন কোন পাখি ব্লাডি ডায়রিয়া হয়েছে সেগুলোকে আলাদা করে দেওয়া এবং যেগুলো হয়নি সেগুলোকেও ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসা আমরা সাধারণত সালফা কুইনক্সালিন ডেরিভেটিভ বা ডায়াবেটাইন যুক্ত ওষুধ যেটা আমরা বাজারে সুপার কক্স নামে পেয়ে থাকি সেটা আমরা ব্যবহার করি এক গ্রাম প্রার লিটার জলে প্রথম দুদিন তারপরে একদিন গ্যাপ দিয়ে আবার পরের দুদিন আমরা দিয়ে থাকি এছাড়া আরও একটা খুব যদি প্রকোপ বেশি হয় তাহলে আমরা সাধারণত এটাকে এ এস বি থ্রি বলে যেটা পাওয়া যায় সালফা ক্লোর রেজাইন বলে যে ড্রাগটা পাওয়া যায় সেইটা আমরা যদি প্রাদুর্ভাব খুব অ্যাকিউট হয় সেখানে আমরা দেড় গ্রাম প্রতি লিটার জলে পরপর তিন দিন দিই এবং পরে এক গ্রাম প্রতি লিটার জলে দু দিন যদি প্রাদুর্ভাব পরিমাণ অতটা না হয় তাহলে এক গ্রাম প্রতি লিটার জলে পরপর তিন দিন তারপরে দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে আমরা দিয়ে থাকি এই কক্সিডিয়ার এড়ানো মূলত কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করতে হবে বাসার আগে পোলট্রি হাউসকে রিপেয়ারিং করতে হবে ফ্লোট পরিষ্কার করতে হবে এবং চুন ছড়াতে হবে দ্বিতীয়ত আমরা যে রোগটা আমরা দেখি যে জাতীয় আমরা বলি অ্যাসকারিস ইনফেকশন যেটা হয় মানে গোল কৃমি খুবভাবে দেখা দেয় এবং তার জন্য প্রোডাকশনও কমে যায় ডায়রিয়া হয় এবং পাখি ঝিমিয়ে পড়ে ক্ষুদামন্দা হয় গ্রোথ কমে যায় এটা তো এরকম টিকা কিছু নেই তবে আমরা খুব সহজেই এই মানে যদি মুরগির পরিষ্কার পরিচ্ছন্ন তারা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি চুন ছড়ায় তাহলে এটা এড়ানো যায় এবং এটাকে হয়ে গেলে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে বিভিন্ন প্রাণী স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইপারাজিন হেক্সা হাইড্রেট বলে যে ওষুধটা পাওয়া যায় সেটা আমরা প্রতি একশো পাখির জন্য ছোট পাখি হলে পাখির বয়স যদি চার সপ্তাহ ছাপ্পান্ন দিনের মতো হয় সাত থেকে আট সপ্তাহ বয়সে হয় তাহলে তিরিশ এম প্রতি একশো পাখিতে পাখি যদি বড় পাখি হয় পঞ্চাশ এম প্রতি একশো পাখিতে আমরা খাওয়াতে পারি এটা আমরা এড়াতে পারি এই অ্যাসকারিস ইনফেকশন বা যেটা আমরা গোলকৃমি এটা যদি আমরা এড়াই তাহলে দেখা যাবে অনেক রোগ আমরা এড়িয়ে যেতে পারছি তৃতীয় রোগ হচ্ছে আমি বলবো যে আমরা কোলিব্যাসিয়েলোসিস ইনফেকশন যেটা হয় সেটা হচ্ছে ইকোলাই ইনফেকশন সেটা এই ময়স্টোজারের জন্য সাধারণত হয়ে থাকে এর ফলে পাখির মানে আনথিপ্টিনেশ হ্যাঁ মন্দা এবং ঘর পিপাসা পায় এবং এটা ডায়রিয়াও দেখা যায় তো এই জাতীয় রোগের জন্য তো এই আমরা অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যেমন এন্ডোফ্লাক্সাসিন বা সিফোফ্লাক্সাসিন প্রতি গ্রাম পাঁচ লিটার জলে পাঁচ দিন আমরা ব্যবহার করি বারো ঘন্টা অন্তর এইটাকে দিতে হয় এই কোলিভ্যাসিলিস আমরা ব্যবহার করে থাকি এছাড়া যেটা আমাদের মানে দেখা দেয় সেটা হচ্ছে বর্ষাকালে মূলত আমাদের এই অ্যাফ্রাটক্সোকোসিস বলে এক ধরনের টক্সিন জাতীয় রোগ দেখা দেয় কারণ হচ্ছে এই রোগটা আসে মূলত খাবার থেকে খাবারে ফাঙ্গাস ছত্রাক জমে যায় যদি আমরা খাবারটাকে যদি ঠিকমতো জায়গায় না রাখি যদি ভিজে সেঁত জায়গায় রাখি বা এই খাবারে যদি ময়েশ্চার কন্টেন্ট ফোরটিন টেন পারসেন্টের বেশি হয়ে যায় তাহলে এতে ফাঙ্গাস গ্রো করে যায় অ্যাসপারজিলাস ফ্লেভার্স এই ধরনের ফাঙ্গাস গ্রো করে যায় এই ফাঙ্গাসযুক্ত খাবার যা আমরা মানে খামারিরা খামারিরা খাবার দেওয়ার সময় যদি একটু সুখে দেখেন তাহলে বুঝতে পারবেন খাবারে একটা গন্ধ আসছে বাজে স্মেল আসছে বা খাবার জমাট বেঁধে গেছে এই ধরনের খাবার যদি খাওয়ানো হয় তাহলে পাখির মধ্যে টক্সিক এফেক্ট দেখা দেয় এবং এর লিভার ড্যামেজ হয়ে যায় এবং পাতলা পায়খানা এবং হঠাৎ কোনো সিমটম না দেখেই প্যারালাইটিক সিমটম দেখেও পাখি প্রচুর পরিমাণে মারা যায় সুতরাং খুব সতর্ক থাকতে হবে বর্ষাকালে যাতে খাবার কোনো মাতেই যেন ভিজে না যায় বা ময়েশ্চার কন্টেন্ট না থাকে শুকনো জায়গায় যেখানে মানে হাওয়া জলীয় হাওয়া যাতে না লাগে সেরকম জায়গায় দিতে হবে এবং জায়গাটা স্বাচ্ছাতে হলে হবে না এছাড়া এই খাবারকে আমরা সাধারণত যদি হয়ে থাকে তাহলে আমরা বলি যে একটু ড্রাই করে নিতে রোদ্রে শুকিয়ে নিতে বা পয়েন্ট ফাইভ পারসেন্ট কপার সালফেট ট্রিটমেন্ট করে নিতে বলি তাতে অনেকটা ফাঙ্গাস নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং এছাড়া আমরা ওই এক গ্রাম দশ লিটার কপার সালফে এক গ্রাম দশ এক গ্রাম কপার সাল্পে দশ লিটার জলে গুলে পাখিকে খাওয়ানো দিতে পারে প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার দেওয়া হতে পারে এই অ্যাফ্লাক্টক্সোকিস বর্ষাকালে একটা মারাত্মক রোগ যেটা পাখি একদম ইমিউনিটি নষ্ট করে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে এই পাখি ইমিউনিটি নষ্ট করে দিলে ক্রনিক রেসপিরেটারি ডিজিজ গলিবাসের সমস্ত সমস্ত মারাত্মক রোগ ডেকে নিয়ে আসে কেননা এই অ্যাফ্লকটক্সোকোসিস মূলত ইমিউন সিস্টেমকে যেগুলো বার্সা এবং থাইমাস এগুলোকে অ্যাফেক্ট করে তার ফলে ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয় তাহলে অন্যান্য রোগকেও ডেকে নিয়ে আসে হ্যাঁ তো আপনি যেটা বললেন যে চারটি রোগের কথা বললেন মূলত ছাড়াও বর্ষাকালে কি কি ধরনের রোগ হয় এবং সেক্ষেত্রে প্রতিষেধকই বা কি আর প্রতিকারই বাকি কি হ্যাঁ এছাড়া বর্ষাকাল বলে শুধু নয় মুরগির আমরা মারাত্মক রোগ আমরা জানি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্ষেত্র রোগ মুরগির ঝিমুনি যেটা রোগ বলা হয় রানীক্ষেত একটা ভাইরাল ডিজিজ এই ডিজিজের এগেনস্টে আমরা তো লড়তেই আছি তার কারণ হচ্ছে এই ডিজিজটা হচ্ছে গিয়ে মুরগি ঝিমিয়ে যায় তার সমস্ত প্রোডাকশন বন্ধ করে দেয় এবং প্যারালাইটিক সিমটম অনেক সময় দেখা দেয় রেসপিরেটরি সিমটম শ্বাসকষ্ট দেখা দেয় তারপরে মুরগি মারা যায় মূলত এই রোগের জন্য টিকাকরণের জন্য আমরা ম্যাসিভ ড্রাইভ দিয়ে থাকি হ্যাঁ গ্রাম বাংলায় আমরা স্বনির্ভর দলের মাধ্যমেও এই টিকা দেওয়া হয় এই টিকা আমাদের সরকারে প্রচুর পরিমাণে সাপ্লাই আছে আমাদের বেলগাছিয়াতে এখানে কলকাতায় বেলগাছিয়াতে টিকা তৈরি হয় আমরা এই টিকা মূলত পাঁচ থেকে সাত দিন বয়সে চোখে বা নাকে এক ফোঁটা চব্বিশ থেকে আঠাশ দিন বয়সে আবার চোখে বা নাকে এক ফোঁটা আট থেকে বারো সপ্তাহ বয়সে ডানার নিচে দশমিক পাঁচ এম করে দেওয়া হয় এবং এই রোগ এর টিকা আমরা ব্লক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র অতিরিক্ত স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র রাজ্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তো পাওয়া যায়ই এছাড়াও গ্রামের স্বনির্ভর দলের মহিলা যদি এই টিকা করে থাকেন আমাদের জেলার কর্তৃপক্ষ থেকে এই টিকা করার জন্য সেই স্বনির্ভর দলের মহিলাকে একটা করে দেওয়া হয়ে থাকে সুতরাং যাতে এই রোগ যাতে প্রাদুর্ভাব না ঘটে তার জন্য বহুত ব্যবস্থা নেওয়া আছে এছাড়া আমাদের আছে আপনার পক্স আপনারা জানেন বসন্ত যেটা মুরগির বসন্ত হয় এবং বসন্ত হয়ে গেলে এর বসন্ত হয়ে গেলে শুধু এই যে বসন্তের জন্য মারা যায় তা নয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অনেক সময় মারা যায় বসন্ত হলে চোখ কানাও হয়ে যায় হ্যাঁ এই বসন্ত রোগেও টিকা আমাদের কাছে পাওয়া যায় এবং আমাদের এখানে তৈরিও হয় বসন্ত লাইভ লাইভ্যাটি যে ভাইরাস তাকে গ্লিসারিন ফাইভ এমএল গ্লিসারিন দিয়ে তা চিল করে যেরকম বসন্ত রোগে টিকা পাখির পালক তুলে নিডেল দিয়ে এক সেন্টিমিটার অন্তর করে দেওয়া হয় আচ্ছা আমাদের কাছে সময় খুবই কম কিন্তু আপনি যদি ছোট করে বার্ড ফ্লু সম্পর্কে যদি কিছু বলেন বার্ড ফ্লু যে মুরগির একটি রোগ সম্পর্কে বার্ড ফ্লু একটা মারণ রোগ এটা ঠিক যে আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা টাইপ এই যে ভাইরাস এই ভাইরাসের যে এইচ ফাইভ এন ওয়ান যে স্ট্রেন আছে সেই স্ট্রেনটাই এই বার্ড ফ্লু করে থাকে বার্ড ফ্লু সাধারণত শীতকালে হয়ে থাকে কিন্তু এখনও আমরা যে আমাদেরকে রেড অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশ মায়ানমার যে আমাদের এন্টায়ার যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকা থেকে আমাদের দেশে আমাদের পাখিতে ছড়িয়ে যেতে পারে এই রোগ মূলত দেখা দিলে খুব অল্প সময়ের মধ্যে অধিকাংশ পাখি মারা গিয়ে থাকে সিমটম কোনো কোনো পাখিতে শো করে সেগুলো হচ্ছে তার যে ঝুঁটি যে ওয়াটল সেগুলো হচ্ছে গিয়ে ফুলে যায় এবং সায়ানজ অর্থাৎ নীল ধরনের হয়ে থাকে বা কালো ধরনের হয়ে থাকে এবং স্যাঙ্ক রিজিয়েনে ফুলে যায় হিমারজ হয়ে থাকে এবং নানা ঝরতে থাকে এবং পাখি রেসপিরেটরি ট্রাভেলে মারা গিয়ে থাকে আচ্ছা এর প্রতিকারের উপায় এই হচ্ছে বার্ড ফ্লু আর একটা মারাত্মক কারণ তার হচ্ছে যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায় এইটা হচ্ছে মারাত্মক বার্ড ফ্লু সরাসরি মানুষের মধ্যে আসে না যদি না মানুষের থেকে সেই ভাইরাসটা পরিবর্তিত হয় সাধারণত হয় কি মানুষের যে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এই বার্ড ফ্লু ভাইরাস এই মিক্সড হয়ে অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফট হয়ে এইটা মানুষের মধ্যে ব্যাপক আকারে ধারণ করতে পারে যদি এর মাঝখানে শুকর এসে থাকে যদি মানুষের মুরগির ভাইরাস শুকরের মধ্যে যায় এবং মানুষের ভাইরাসও শুকরের মধ্যে যায় এবং দুটো ভাইরাস মিক্সেল ভাইরাস তৈরি হয় তখন কিন্তু অ্যান্টিজেনিক সিপ্ট এবং ডিফটের মধ্যে মানুষের ব্যাপক আকার ধারণ করে সেই জন্য আমরা বলি যাতে মানুষে আকাক্রান্ত না হয় মানুষ সাধারণত এই সরাসরি এই মুরগি থেকে নাড়াঘাটা করবেন না বা সরাসরি আসবেন না কন্ট্রাক্টে মাংসও খাবেন না মাংস খেতে গেলে সত্তর ডিগ্রি খেতে হবে এরম করতে হবে আর ক্ষেত্রে খাবার দিতে হবে মুরগির ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যে বললাম যে পায়খানাটা চুন দিয়ে পরিষ্কার করা এবং প্রয়োজনে বার্ন করা মাঝে মাঝে মানে মশাল দিয়ে বার্ন করা এগুলো কিন্তু করা দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আজ আমরা মুরগির নানান রকম সমস্যা নিয়ে রোগ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে কথা বললাম আপনারা যারা মুরগি পালক আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন আশা করছি হুম হ্যাঁ ঠিকনি হ্যাঁ 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 ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে আরে বাবা কিষান কল সেন্টার বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম সকালেও দুপুরেও আরে বাবা কিষান কল সেন্টার তো সকাল ছটা থেকে রাত দশটা অবধি খোলা রোববারেও হ্যাঁ গো বছরে তিনশো পঁয়ষট্টি দিন এত ফোনের বিল কে দেবে আরে বাবা কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন আমি তো অন্য কিছু ভাবছিলাম কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর এক আট শূন্য শূন্য এক আট শূন্য এক পাঁচ পাঁচ একে যোগাযোগ করুন কৃষকের বন্ধু কৃষকের কল সেন্টার কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান চিঠি লেখার ঠিকানা দর্শন অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন শান্তিনিকেতন সূচক সাত তিন এক দুই তিন পাঁচ